আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা ইত্যাদি স্কুলে সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী নয়ের প্রশ্ন তেইশের গ অর্থাৎ একটি সৃজনশীল প্রশ্নের গ নিয়ে আলোচনা করব সমস্যাটি এমন ত্রিভুজ পি কিউ আর এ কোন পি সমান ডিগ্রি পি কিউ এবং পি আর এর মধ্যবিন্দু যথাক্রমে এন ও এম প্রমাণ করো যে ফাইভ আর কিউ স্কোয়ার সমান ফোর আর এন স্কোয়ার যোগ কিউ এম এখানে বলে রাখি বইতে ভুল আছে এখানে পি এর মধ্যবিন্দু এম দেয়া আছে এবং পিআর মধ্যবিন্দু এন দেয়া আছে মূলত হবে আমি সঠিক করে লিখেছি পি কিউ এর মধ্যবিন্দু হবে এন এবং পি এর মধ্যবিন্দু হবে এম তো চিত্রটা এখন আছে এখানে দেখি পি কিউ আর সেই সমকরী ত্রিভুজ যার কোন পি নাইনটি ডিগ্রি প্রশ্নে বলা আছে এবং পি কিউ এর মধ্যবিন্দু এন এবং এর মধ্যবিন্দু এম বিশেষ নির্বাচনে আসি দেওয়া আছে ত্রিভুজ পি এ কোন পি সমান নাইনটি ডিগ্রি পি কিউ এবং পি আর এর মধ্যবিন্দু যথাক্রমে এন ও এম কিউ এম এবং আর এন যোগ করি প্রমাণ করতে হবে যে ফাইভ আর কিউ স্কোয়ার সমান ফোর ইন্টু আর এন স্কোয়ার যোগ কিউএম স্কোয়ার মূলত প্রমাণে আর এন স্কোয়ার এবং কিউএম স্কেয়ার আসে বলে আমাদেরকে বিশেষ নির্বাচনে এই যোগটি করে রাখতে হবে আসি এবার প্রমাণে খুবই সহজ একটু মনোযোগ সহকারে দেখতে হবে এখানে লিখি সমকোনি ত্রিভুজ ছিভুজ পি কিউ আর এর কিউ অতিভুজ দেখো পি যেহেতু নাইনটি ডিগ্রি প্রশ্নে বলাই আছে পি নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রির বিপরীত যে বাহুটা সেটা হবে অতিভুজ এটা জানা আছে আর সেক্ষেত্রে পিঠা গুড়াছের উপপাদ্য অনুযায়ী আমরা পাই অতএব পিঠা গুড়াছের উপপাদ্য অনুযায়ী পাই পিথা গোরাসের উপপাদ্য অনুযায়ী পাই কি লিখতে পারি আমরা দেখো অতিভুজ স্ক্যাশন অপর দুই যোগফল তো এখানে অতিভুজ আর কিউ আর অপর একটি হচ্ছে পি আর এবং অপরটি পি কিউ তাহলে আর কিউ সমান লিখতে পারি আর কিউ স্কেয়ার সমান লিখতে পারি পি আর স্কোয়ার যোগ পিকিউ প্রমাণের দিকে একটু খেয়াল করি ফাইভ আর কিউ স্কোয়ার আর এখানে কিন্তু পি আরও নেই এবং পি নেই দেখো এখানে কিউএম আছে আর আর এন তাহলে পি আর পি কিউ এই দুটি থাকতে পারবে না তো প্রথমে একটা কাজ করি দেখো পিআর এটি যেহেতু মধ্যবিন্দু এম হয়েছে এর মধ্যবিন্দু তাহলে পিআর সমান লেখা যাবে টু পি এম লেখা যাবে আর পি এম নেওয়ার পিছনে একটা কারণ আছে সেটি হচ্ছে দেখো পি এম কিউ আবার একটি সমকোণী ত্রিভুজ হয় দেখো বা পি কিউ এম একটি সমকোণী ত্রিভুজ হয় এই সমকোণী ত্রিভুজ পেলে কিন্তু কিউএম পাওয়া যাবে আর এখানে দেখো কিউএম আছে তো এই কারণে পি এর স্থলে এখন লিখব কি টু পি এম কারণ এম হয়েছে এর মধ্যবিন্দু অবশ্যই টু পি এম লেখা যাবে কোনটির পরিবর্তে পি আর এর পরিবর্তে তো পিআর স্থলে লিখলাম টু পি এম আর এই যে হোলিস্কে আছে হোলিস্কে দিয়ে দিলাম প্লাস দেখো পি কিউ এর ক্ষেত্রে একই ঘটনা এম হয়েছে পি এর মধ্যবিন্দু তাহলে আমরা এনটা নেব এই কারণে নেবো দেখো পি এন আবার একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ আর এন আছে এখানে কিন্তু আর এন স্কেয়ার আছে এই কারণে মূলত পি এনটা নেব অর্থাৎ পিকিউ সমান লিখব কি টু পি এন যেহেতু এন পি এর মধ্যবিন্দু তাহলে এর দ্বিগুণ করলেই মূলত এর সমান হবে তাহলে এখানে লিখি অনুরূপে পি এন টু পি এন লেখা যাবে তার হোল স্কেয়ার করলাম তাহলে এখানে হয় ফোর পি এম স্কেয়ার যোগ ফোর পিএন স্কেয়ার এখন এখান থেকে ফোর কমন নেই তাহলে থাকে কি পিএম স্কেয়ার যোগ পিএন স্ক্যার তো এখানে লিখে দিতে পারি যেহেতু এম পি আর এর মধ্যবিন্দু এবং এম পি কিউ এর মধ্যবিন্দু এই কারণে মূলত পি আর সমান টু পি এম লেখা গেছে এবং পিকিউ সমান টু পি এম লেখা গিয়েছে তো লাস্ট তাহলে দাঁড়ালো কি আর কিউ স্কোয়ার সমান ফোর পি এম স্কোয়ার যোগ এন স্কোয়ার বাট এখনও কিন্তু প্রমাণে আসেনি পি এমও প্রমাণে নেই আর এনও নেই তাহলে কি করা যায় দেখি বিশেষ নির্বাচনের অংশটুকু মুছে দিই বা আর কিউ স্কেয়ার সমান ফোর রাখি দেখো পি এম একটু খেয়াল করি এখানে পি এম যদি ত্রিভুজ পি এম কিউ বা পি কিউএম নি এটি একটি সমকণী ত্রিভুজ আর সমকণী বিপরীত বাহু কিউএম এটি কিন্তু অতিভুজ তাহলে অতিভুজ স্ক্য সমান অপর দুই বাহুর যোগফল অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান হবে অথবা যদি এইভাবে বলি যে কোনো এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কী হবে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিয়োগ অপরবাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে সমান হবে তো সেটি এখন মূলত লেখা হবে তাহলে এখানে পি এম যেহেতু এটি পি এম স্কোয়ার সমান কি লেখা যায় কিউএম স্কোয়ার মাইনাস হবে পি কিউ স্কোয়ার পি কিউ স্কোয়ার আবার দেখো প্লাস পিএন স্কেয়ার সমান কি লেখা যাবে একই কাহিনি পিএন স্কোয়ার এটি যেহেতু অতিভুজ আর এন অতিভুজ তাহলে পিএন স্কোয়ার সমান হবে কি আর এন স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ার তাহলে পিএন স্কোয়ার সমান লেখা যাবে আর এন স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ার একটু ক্লিয়ার করে দিই দেখো আর সমকোণী ত্রিভুজ ভোজ পি এম এ এম অতিভুজ অতএব এম স্কোয়ার সমান লেখা যায় দেখো কি লেখা যায় পি এম স্কেয়ার যোগ পিকিউ স্কেয়ার বা মাইনাস পি কিউ স্কেয়ার সমান লেখা যায় পিএম স্কেয়ার সেটি কিন্তু করা হয়েছে এখানে দেখো পি এম স্কেয়ারের স্থলে কি লেখা হয়েছে এটুকু লেখা হয়েছে এই যে কিউএম স্কেয়ার মাইনাস এবং অপর যে কাহিনীটা সেটি দেখি ত্রিভুজ আবার সমকোণী ত্রিভুজ পি আর এন এ অতিভুজ কোনটি দেখো অতিভুজ আর এন তাহলে একইভাবে লেখা যায় আর এন স্কেয়ার সমান লেখা যাবে এই যে আর এন স্কোয়ার আর এন স্কোয়ার সমান লেখা যাবে পি আর স্কোয়ার যোগ পি এন স্ক্যার তো লিখি এখানে পিআর স্কোয়ার যোগ পিএন স্ক্যার তা আমার তো দরকার পিএন স্ক্যারের মান তো পিএন স্কেয়ার বের করতে গেলে এখন কী করবো আর এন স্কোয়ার মাইনাস পি আর স্ক্যার সমান PN স্কেয়ার তাহলে এই মানটি বসানো হয়েছে দেখো এখানে এই যে এই মান এখানে বসানো হয়েছে আর এখানে এটি বসানো হয়েছে অর্থাৎ পিএন স্ক্যারের মান এখানে বসানো হয়েছে আর পি এম স্ক্যারের মান এখানে বসানো হয়েছে এখন এইটুকু তুমি সাইড নোট আকারে দিলে ভালো আর যদি না দাও তাতে কোনো সমস্যা নাই কিন্তু কোথা থেকে এটুকু আসলো কোথা থেকে এটুকু আসলো এটুকু জানলে হবে তাহলে আমরা ধরে নিলাম এটা সাইড নোটে দিয়ে দিলাম আসি এবার এই অংশটুকু একটু মুছে দিই প্রয়োজনে দেখি তাহলে এখন লেখা যায় বা আর কিউ স্কোয়ার সমান ফোর ইন সেকেন্ড ব্র্যাকেটে প্লাস দুইটা এক্সাই করি যেহেতু আমাদের প্রমাণে আসে কিউএম স্কোয়ার এবং আর এন স্কোয়ার আছে তো আগে আর এন স্কোয়ারই লিখি যেহেতু প্রমাণে আর এন স্কোয়ার আছে তাহলে এখানে লিখলাম আর এন স্কোয়ার প্লাস কিউএম স্কোয়ার এক করলাম আর এখান থেকে মাইনাস কমন নিই মাইনাস কমন নিলে এই দুইটা থেকে মাইনাস কমন নিলাম আর তাহলে পি কিউ স্কোয়ার যোগ হবে পি আর স্কোয়ার যেহেতু এটা এটা মাইনাস মাইনাস কমন নিলাম এ প্লাস হয়ে গেল এটু প্লাস হয়ে গেল এখন সেপারেট করে দিই বা আর কিউ স্কোয়ার সমান ফোর ইন টু আর এন স্কোয়ার যোগ কিউএম স্কোয়ার আর এখানে হবে মাইনাস ফোর ইন টু পি কিউ স্কোয়ার যোগ পি আর স্কোয়ার দেখো প্রমাণের প্রায় দ্বার প্রান্তে আমরা এসে গিয়েছি তাহলে ফোর আর এন স্কোয়ার যোগ কিউ এম স্কোয়ার এটুকু আছে এটুকু তো নাই তো দেখো এটুকু মানে কি একটু খেয়াল করি শুরু থেকে লিখেছিলাম ত্রিভুজ পি কিউ আর সমকোনি ত্রিভুজের ক্ষেত্রে আর কিউ স্কোয়ার সমান লিখেছিলাম কি পি আর স্কোয়ার যোগ পি কিউ স্কোয়ার তো এখানে দেখো তাই আছে পি কিউ স্কোয়ার যোগ পি আর স্কোয়ার তাহলে পি কিউ স্কেয়ার যোগ পি আর অবশ্যই আর কিউ স্কেয়ার লেখা যায় তাহলে এখানে লিখতে পারি কি মাইনাস ফোর এটুকুর স্থলে কি লিখব আর কিউ এটি শুরুর লাইনেই ছিল বা আর বামে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে ফোর আর কিউ কিউএম স্ক্যার ফাইভ আর কিউ স্কোয়ার ফাইভ আর কিউ স্কান ফোর ইন টু আর এন স্কোয়ার আর এন স্কোয়ার এবং কিউএম স্কোয়ারের যোগফল তো প্রমাণ কিন্তু সম্পূর্ণ করা সম্ভব হয়েছে বন্ধুরা এবার আসি একই অনুশীলনের তিন নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করি এটি এমন ABC ত্রিভুজের কোন এ সমকোণ এবং সি একটি মধ্যমা প্রমাণ করো যে বিসি স্কেয়ার সমান সিডি স্ক্যার যোগ থ্রি এডি স্কেন পাশে চিত্র আঁকা আছে এ বি সি ত্রিভুজ যার কোণে সমকোণ এই যে কোন সমকোণ বলা হয়েছে এখানে আছে কোণ এ সমকোণ এবং সিডি উপর অঙ্কিত একটি মধ্যমা সিডি এব এর উপর একটি অঙ্কিত মধ্যমা আর প্রমাণ করতে হবে কি বিসি স্কেয়ার সমান অর্থাৎ এই অতিভুজ স্কেয়ার সমান হবে কি দেখাতে হবে সিডি স্কেয়ার এ সিডি স্কেয়ার যোগ থ্রি এডি স্কেয়ার এটি প্রমাণ করে দেখাতে হবে তো পূর্বের একটি ধারণা থাকা দরকার মধ্যমা যে বাহুর উপরে অঙ্কিত হয় ওই বাহুকে সমান দুই ভাগে বিভক্ত করে অর্থাৎ সিডি যেহেতু এই এ উপর মধ্যমা সুতরাং এই ডি বিন্দুটা হবে কি এ বিয়ের মধ্যবিন্দু হবে যাই হোক বন্ধুরা বিশেষ নির্বাচন তাহলে লিখব বিশেষ নির্বাচন লিখব দেওয়া আছে এবিসি ত্রিভুজের কোন এ সমকোণ এবং সিডিএ বি এর উপর একটি মধ্যমা প্রমাণ করতে হবে যে বি সি সমান সিডি স্ক্যার যোগ থ্রি এডি স্কেয়ার তো প্রমাণে আসি কীভাবে প্রমাণটা সম্পন্ন করা যায় দেখি সেই একই পিঠাগুড়াচের উপপাধ্যে সাইজে মূলত প্রমাণটা করা হবে দেখো সমকোনি ত্রিভুজ সমকোনি ত্রিভুজ এবি এ বিসি অতিভ আর সে পূর্বের কথা পৃথাকুরাসের উপপাদ্য অনুযায়ী এখানে তোমরা লিখে নিও পৃথাকুরাসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি কি বিসি স্কোয়ার সমান এটি লেখা যায় তো দেখো এব এবিসান কি লেখা যায় বলেছিলাম ডি যেহেতু সিডি এর উপর মধ্যমা ডি যেহেতু সরি সিডি যেহেতু এব এর উপর মধ্যমা সুতরাং ডি হবে এর মধ্যবিন্দু তাহলে এবি সমান টু এডি লেখা যায় আগের মতো তাহলে এখানে এব এর স্থলে কী লেখা যাবে টু এডি লেখা যাবে তার হোল স্কেয়ার যোগ এসি স্কেয়ার রেখে দিলাম এখানে সাইড নোট দিতে পারি সিডি এবি এর উপর মধ্যমা বলে কী লেখা যাবে এবি সমান টু এডি কারণ এই অংশ এবং এই অংশ সমান তাহলে এডি যোগ বিডি মানে এডি যোগ এডি অর্থাৎ টু এডি এবি সমান টু এডি সেভাবে লেখা হয়েছে তো দেখো এখানে হবে কি ফোর এডি স্কে যোগ এসি স্কে এখন দেখো এসি স্ক্যার তো নাই এডি স্ক্যার আছে বিসি স্ক্যার আছে অর্থাৎ প্রমাণে বিসি স্ক্যার বামপক্ষে আসে আমাদেরও বিসি স্ক্যার বামপক্ষে আসে এডি স্ক্যার ডানপক্ষে আছে থ্রি এডি স্ক্যার থাকলেও যাই হোক এডি স্ক্যার তো আছে কিন্তু এসি স্ক্যার নেই তাহলে এসি স্ক্যারকে এখন আমাদের তাড়াতে হবে কীভাবে তাড়ানো যায় সেটা দেখি দেখো এসি স্ক্যার এটি কিন্তু এসি স্ক্যার অর্থাৎ এসিডি ত্রিভুজ যদি নিই এসিডি ত্রিভুজ যদি নিই তাহলে দেখো এখানে এডি পাওয়া যাচ্ছে আবার এখানে সিডি পাওয়া যাচ্ছে এসি পাওয়া যাচ্ছে তো এসি স্কেয়ার সমান তাহলে কি লেখা যাবে সিডি স্ক্যার থেকে লেখা যাবে হ্যাঁ বন্ধুরা যে কথা বলছিলাম এসি স্কেয়ার প্রমাণে নেই কিন্তু সিডি স্ক্যার আছে এবং এডি স্কেয়ার আছে তাহলে এসি স্ক্যার তাড়িয়ে যদি সিডি স্কেয়ার আনা যায় এবং এডি স্কেয়ার আনা যায় সেক্ষেত্রে প্রমাণ সম্পূর্ণ হয় তো দেখো এ সি ডি এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এখানে এসি আছে এডি আছে এবং সি ডি আছে তাহলে সিডিও পেয়ে যাচ্ছে এডি পাচ্ছি এবং এসিকে তাড়ানো সম্ভব হচ্ছে তো সেক্ষেত্রে লিখি এখন দেখো বি সি স্কেয়ার সমান ফোর এডি স্কেয়ার আর এসি স্কেয়ার সমান লেখা যাবে কি সিডি স্কেয়ার মাইনাস এডি স্কেয়ার এখানে সে সাইড নোটটি দেখো সমকোণী ত্রিভুজ এসিডি এ সিডি অতিভুজ যেহেতু সিডি অতিভুজ তাহলে কি লেখা যায় অতএব কী লেখা যাবে সিডি স্কোয়ার সমান লেখা যাবে এসি স্কোয়ার যোগ এডি স্কেয়ার আবার তাড়াতে হবে কোনটি এসি স্কোয়ারকে তাড়াতে হবে তাহলে এখানে লেখা যায় কি বা সিডি স্কোয়ার সমান সরি সিডি স্কোয়ার মাইনাস এডি স্কেয়ার সমান লেখা যায় এসি স্কেয়ার অর্থাৎ এসি এর স্থলে কি বসানো যাবে এটি বসানো যাবে আমরা ঠিক তাই করেছি এসি এর স্থলে বসেছি কি সিডি স্কেয়ার মাইনাস এডি স্কেয়ার বা বিসি স্কেয়ার সমান কি দাঁড়ালো এখানে দেখো ক্যালকুলেশন হয় অর্থাৎ ফোর এডি স্কেয়ার আর মাইনাস এডি স্কেয়ার ক্যালকুলেশন করলে কত হবে থ্রি এডি স্কেয়ার প্লাস সিডি স্কেয়ার প্রমাণে আমাদের এটি চেয়েছে বিসি স্ক্যার সমান সিডি স্ক্যার যোগ থ্রি এডি প্রমাণিত বন্ধুরা এবার আসি অষ্টম শ্রেণীর সেই একই অধ্যায়ে অর্থাৎ অনুশীলনী নয়ের প্রশ্ন চার নিয়ে আলোচনায় আসি এটি মূলত তেইশের গয়ের অনুরূপ তারপরও এই সমস্যাটি নিয়ে আলোচনা করছি অন্তত ডাবল আলোচনার কারণে হয়তোবা তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে আর শুরুতে বলে রাখছি যে তোমরা এই ভিডিওগুলো যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে লাইক করবে এবং কমেন্ট করবে কারণ এই ভিডিওগুলো যদি তোমরা শেয়ার করো তাহলে অনেকেই এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারবে আমি আজকে এই ভিডিওগুলো তৈরি করছি একটাই কারণ কারণ আমার এক ভাই চাচাতো ভাই মুয়াজ ও আমাকে বলেছিল যে ভাই আমাকে একটু এই তিনটে সমস্যা সমাধান করে দেন তাই আমি বললাম ঠিক আছে তুমি আমার বাসায় চলে এসো সে বললো যে না ভাই আর যাওয়া সম্ভব হচ্ছে না আপনি এটি করে ইউটিউবে ছেড়ে দেন আমি সেখান থেকে দেখে নেবো তাহলে এরকম হাজারও মজ এই বাংলাদেশে আছে যারা হয়তো পূর্বে করেছে এখন ভুলে গিয়েছে আরেকবার আলোচনা যদি তারা দেখতে পারে তাহলে আবার মনে পড়ে যাবে এই কারণেই মূলত এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে তো আমি রিকোয়েস্ট করবো তোমরা শেয়ার করো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অন্যদের মাঝে ছড়িয়ে দাও অন্যরা উপকৃত হবে যাই হোক পূর্বে বলেছি যে সমস্যাটি কী এবি ত্রিভুজের কোন এ সমকোণ বিপি ও সি কিউ দুটি মধ্যমা প্রমাণ করো যে বিসি স্ক্যার সময় ফোর বিপি স্ক্যার যোগ সিকিউ স্ক্যার তো বিশেষ নির্বাচন কি লিখবো আসলে যা দেওয়া আছে সেটি লিখবো দেওয়া আছে এবিসি ত্রিভুজের কোন এ সমকোণ বিপি ও সি কিউ এ দুটো কোন কোন বাহুর উপর মধ্যমা সেটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে শুধুমাত্র যথাক্রমে এসি এর উপর দেখো বিপি কার উপরে আছে বিপি এসি এর উপর অঙ্কিত মধ্যমা এবং সি কিউ উপর অঙ্কিত মধ্যমা সেই কথাটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যথাক্রমে এসি ও এবি এর উপর অঙ্কিত মধ্যমা প্রমাণ করতে হবে যে ফাইভ বিসি স্ক্যার সমান ফোর বিপি স্ক্যার যোগ সি কিউ এটি প্রমাণ করে দেখাতে হবে তো প্রমাণে আসি আর পূর্বের মতো আবার একটু বলে রাখি মধ্যমা কী করে ওই বাহুকে সমান দুইভাগে বিভক্ত করে যেহেতু সি কিউ উপর অঙ্কিত মধ্যমা তাহলে অবশ্যই এবি সমান লেখা যাবে টু এ কিউ আবার যেহেতু বিপি এসি এর উপর অঙ্কিত মধ্যমা সুতরাং এই এসি সমান লেখা যাবে টু এপি আসি প্রমাণে প্রমাণে যেহেতু এখানে দেখো বামে আসি কি বিসি স্কেয়ার তাহলে এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করব সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী বলতে পারছি কারণ কোন এ সমকোণ প্রশ্নে দেওয়া আছে তাই সমকোণী ত্রিভুজ এ এ বি সি এবি অতিভুজ বিসি অতিভুজ যেহেতু কোন সমকোণ কোন যেহেতু সমকোণ সেহেতু বিসি অতিভোজ তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি এ কথাটি এখানে লিখে নিও কি লিখবো বিসি স্কয়ার সমান এবি স্কেয়ার যোগ এসি স্কের তো এবি সমান কি লেখা যাবে টু একইউ স্ক্যার এ কিউ লেখা যাবে সরি টু এ কিউ আর মাথায় স্কেয়ার আছে স্কেয়ার দিলাম এবং এসি সমান লেখা যাবে টু এপি স্কেয়ার তো সেই পূর্বের কথা আবারও বলি এ কিউ নেওয়া হচ্ছে এই কারণে আমরা যদি একটু ভিন্ন কালার দিয়ে দেখো এ কিউ নেওয়া হচ্ছে মূলত এই যে এটি কিন্তু একটি সমুকূণী তিরভুজ এবং BC এটি একটি সমকোণী ত্রিভুজ এবং সিকিউ দেখো এখানে আছে সিকিউ আছে এটি আনার জন্য মূলত এটা করলাম আবার দেখি এখানে যে অপর যেটি আছে এখানে লেখা হয়েছে যে এপি নেওয়া হয়েছে কারণ দেখো এপি যদি লাল কালি দিয়ে আবার দেখি এই যে এপি তাহলে এখানে কিন্তু বিপি চলে আসে আমার প্রমাণে বিপিও আছে মূলত এই কারণে মানে টু বি কিউ না নিয়ে অথবা টু পিসি না নিয়ে নেওয়া হয়েছে কি টু এ কিউ নেওয়া হয়েছে টু এ পি নেওয়া হয়েছে প্রমাণের সুবিধার্থে এটি করা হয়েছে তাহলে এখানে লেখা যায় কি ফোর এ কিউ স্কোয়ার যোগ ফোর পি স্কোয়ার সে পূর্বের কথায় আসি ফোর কমন নিই তারপরে হ্যাঁ বন্ধুরা এবার কি করবো দেখো

এর স্থলে কি লেখা যাবে দেখো এপি এখান থেকে এতটুকু এপি তো এপি স্কেয়ার সমান লেখা যাবে কি এই অতিভুজ যদি এবিপি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে কি লেখা যাবে বিপি স্কোয়ার মাইনাস এবি স্কেয়ার লেখা যাবে তো লিখে এখানে বিপি স্কোয়ার মাইনাস এবি স্কেয়ার এটি লেখা যাবে একটু আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য লিখি ত্রিভুজ এসি কিউএ সি কিউ তাহলে অবশ্যই সিকিউ স্কেয়ার সমান লেখা যাবে কি এসি স্কেয়ার যোগ এ কিউ স্কে তো আবার যেহেতু একউ স্কেয়ারকে চেঞ্জ করবো প্রমাণে নাই তাই তাহলে সিকিউ স্কোয়ার মাইনাস এসি স্কের সমান কিউ স্কেয়ার পাওয়া যায় এই একউ এর মান এখানে বসানো হয়েছে দেখো সিকিউ স্কোয়ার মাইনাস এসি স্কের আবার দেখো ত্রিভুজ এবিপি ত্রিভুজ এব পি এ বিপি অতিভুজ যেহেতু বিপি অতিভুজ তাহলে কি লেখা যাবে বিপি স্কোয়ার সমান লেখা যাবে কি এব স্কোয়ার যোগ এপি স্কেয়ার তো সেক্ষেত্রে বিপি স্কোয়ার আমরা চেঞ্জ করবো কি এপি স্কোয়ারের মান তো এখানে লেখা যাবে এব সমান এপি স্কের তো এই এপি স্কের মান এই যেটি পেয়েছি এটি কিন্তু এখানে এখানে বসিয়ে দিয়েছি ঠিক আছে তো আসি এবার বন্ধুরা এখানে লিখি তাহলে বা বিসি স্কেয়ার সমান ফোর সেকেন্ড ব্র্যাকেট দিই আর বিপি স্কোয়ার আর সিকিউ স্কেয়ার দেখো আসে এখানে বিপি স্কেয়ার অর্থাৎ এই বিপি স্কেয়ারটি লিখলাম তারপরে প্লাস এই সিকিউ স্কেয়ার এক জায়গায় করে রাখলাম প্রমাণে আছে তাই ওইভাবে করলাম আর এখানে এই দুইটা থেকে মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নিলে এসি এবং এবি এসি স্কোয়ার এবং এবি স্কোয়ার দুটাই মাইনাস আছে দুটাই প্লাস হয়ে যাবে তাহলে এখানে লিখবো এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার লিখবো তো দেখো ফোর দিয়ে গুণ করে দিই তাহলে ফোর এখানে আসবে হয়েছে বিপি স্কোয়ার যোগ সি কিউ আর ফোর দিয়ে এই অংশটুকে গুণ করে দিই মাইনাস ফোর ইন্টু এসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার এবার শুরু থেকে শুরুতে লিখেছিলাম একটু খেয়াল করে দেখো যে যেহেতু এ বি সি সমকোণী ত্রিভুজ তাহলে এসি স্কেয়ার সমান কী হবে অবশ্যই এসি সরি বিসি স্কেয়ার সমান হবে এ বি স্কোয়ার এবং এসি স্কোয়ারের যোগ ফলে সমান এখানে তো তাই আছে এসি স্কেয়ার এবং এ বি স্কোয়ার এই যে এ সি স্কোয়ার যোগ এ বি স্কেয়ার সমান কী হবে বিসি স্কেয়ার তো সেটি লিখে দেওয়া হচ্ছে এখানে দেখো ফোর বিপি স্কেয়ার যোগ সি কিউ স্কেয়ার মাইনাস ফোর বিসি স্কেয়ার এবার বামে নিয়ে আসি কারণ বিসি সব বামেই আছে যেহেতু বামে আছে ফাইভ বিসি স্ক্যার তো দেখো ফোর বিসি স্ক্যার এসে ফাইভ বিসি স্ক্যার করে দিবে বিপি স্ক্যার যোগ সিকিউ স্ক্যার বা ফাইভ বিসি স্ক্যার সমান ফোর বিপি স্ক্যার যোগ সি কিউ স্ক্যার প্রমাণিত বন্ধুরা এইভাবেই পূর্বের কিছু ধারণা থাকলে জ্যামিতি খুব সহজে তোমার ইচ্ছা মতো সুন্দর করে সম্পন্ন করতে পারবে প্রমাণ করতে পারবে দরকার হয়েছে বেসিক যে ধারণাটা তো আমার এই ইউটিউব চ্যানেলে জ্যামিতির বেসিক ধারণা বলে আলাদা প্লেলিস্টে লিস্টে দেখবা যে বেশ কয়েকটি বেসিক ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে সেইগুলো দেখবে এবং পর্যায়ক্রমে ক্লাস এইটের যতগুলো উপপাদ্য আছে সবগুলো সুন্দরভাবে দেখলে আশা করি তোমাদের কাছে জ্যামিতি খুব সহজ হয়ে যাবে তো আবারও তোমাদের কাছে দাবি রাখি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো এবং কমেন্ট করো ধন্যবাদ সবাইকে